नमस्कार বন্ধুরা, আমি সৌরভ। পুরাঞ্জা জ্যোতিষীর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার হৃদয়ান্তিক প্রীতি ও শুভেচ্ছা। কাক চরিত্র সম্বন্ধে আমরা আগের ভিডিওতে অনেক কিছু জেনেছি, আজ জানবো আরো বিশেষ কিছু। শাস্ত্র অনুযায়ী যদি কোনো ব্যক্তি ঘোড়ায় বা ঘোড়ার গাড়িতে করে কোথাও যাত্রা করেন এবং সে সময় যদি কাক ওপরের কোনো স্থানে বসে কাকা রব করে এবং পাখা নাড়ায়, আর তার ফলে সেই পালক যদি ঘোড়ার গায়ে পড়ে, এরকম সংকেত যদি পাওয়া যায় তাহলে ঘোড়া এবং আরোহী দুজনেরই অমঙ্গল হয়। দ্বিতীয়ত, কোনো বিবাহিতা মহিলা ভোরে ঘুম থেকে উঠে যদি বাড়ির ছাদে মৃত কাক দেখিতে পায়, তবে সেই মহিলার বিধবা হইবার সম্ভাবনা। এমন যদি কোনো পুরুষের ক্ষেত্রে ঘটে তাহলে সেই পুরুষের স্ত্রী বিয়োগ হয়। তৃতীয়ত, রবিবারে কুয়ার মধ্যে যদি মৃত কাক পড়ে থাকে এবং তা যদি গৃহস্বামী দেখে তাহলে অমঙ্গল দেখা দেয়, দুর্ভিক্ষ দেখা দেয় এবং দেশে মহামারীও হয়। দিনের শেষ ভাগে কতগুলি কাক যদি একসঙ্গে বাসার দিকে উড়ে যায় আর সে সময় যদি কাকা রব করে তাহলে দেশে শীঘ্রই ঝড় বৃষ্টির সম্ভাবনা। যদি অনেকগুলো কাক একসাথে নিশ্চুপভাবে বাসার দিকে উড়ে যায় তবে খুব তাড়াতাড়ি বর্ষা নামার সম্ভাবনা পরিলক্ষিত হয়। বন্ধুরা, কাক চরিত্রের এই তত্ত্ব পরীক্ষিত ও সত্য, সে কারণে সঠিক বিচার করে আপনারা আপনাদের সিদ্ধান্তে উপনীত হবেন। যদি এই ভিডিওটি আপনাদের কাছে সাহায্যকারী বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং প্রচুর পরিমাণে আপনাদের প্রিয়জন বন্ধু বান্ধব আত্মীয়দের মধ্যে শেয়ার করবেন, যাতে তারাও আপনারই মতো বিষয়টিকে জেনে তা নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারেন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ও অল অপশনটি প্রেস করবেন, যাতে এই চ্যানেলে যে কোনো তথ্য সবার আগে আপনি পেতে পারেন এবং তা নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারেন। এবং আপনাদের জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলিতে। আমাদের কাজ অর্থাৎ পুরাঞ্জয় জ্যোতিষের বিগত 21 বছরের যুগান্তকারী সফলতা সম্বন্ধে জানতে আপনারা আমাদের ওয়েবসাইটে লগ ইন করে টেস্টিমোনিয়াল কলামে বহু বিশিষ্ট জ্ঞানী গুণী ব্যক্তিদের পুরাঞ্জয় জ্যোতিষ সম্বন্ধে অভিজ্ঞতা লিখিত আকারে আছে তা নিজে চোখে দেখতে পারেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে ভারতীয় জ্যোতিষের আরেকটি অনবদ্য বিষয়কে সঙ্গে করে। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আপনাদের সকলের জন্য সুখ শান্তি সমৃদ্ধি এবং দীর্ঘজীবন কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের প্রিয়জনদেরও ভালো রাখবেন। নমস্কার।